কখনো দেখিনি। এটাই প্রথম দেখছেন? প্রথম দেখছি। তো আমাদের এলাকায় মূলত ধান চাষই বেশি হয়, কিন্তু এবছর রকুন সর্বপ্রথম নতুন একটা সবজি এনেছে, দেখতেও খুব ভালো, দেখা যাক যে সবজিটা কেমন হয়, খাতেও কেমন হয়, ব্যবসা বাণিজ্য কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা সবজি খেতে দিয়ে আছি। এটা কিন্তু আসলে মিশরীয় একটা সবজি, মিশরে প্রচুর পরিমাণে চাষ হয় এই সবজিটা, আর সেই সবজি কিন্তু আসলে বাংলাদেশের মাটিতে কিন্তু চাষ হচ্ছে। তো চলুন, আমরা আসলে যে চাষি আসলে চাষ করছে এবং আমাদের সার্সা উপজেলায় কিন্তু প্রথম এই চাষি যিনি আসলে এই সবজিটা চাষ করছে, তো আমরা তার মুখ থেকে শুনবো এই সবজির চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি করছেন কি আপনি? এই খেত পরিষ্কার করছি। খেত পরিষ্কার করছেন? তো এই যে খেতে যে আসলে বিদেশে একটা সবজি চাষ করছেন, হ্যাঁ, এটার নামটা কি বা কিভাবে চাষ করছেন যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। কৃষি অফিসারের মাধ্যমে আমার প্রথমে বীজ দিয়ে, নাম লেটুস পাতা। এটা লেটুস পাতা? হ্যাঁ। আচ্ছা, কোন দেশের এটা সবজি জানেন আপনি? না, ভালো জানি না, শুনি বাইরের লোক খায়, বাইরের। আচ্ছা, যদি একটু কথা বলতেন, একটু কাজ হিয়ে রেখে আমাদের সঙ্গে একটু কথা বলতেন, তো তাহলে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসলে এটা আপনি পেয়েছেন? কৃষি, হুম, কৃষি দপ্তর থেকে। জি জি। আসলে এটা কতদিন, আজ বয়সটা কতদিন আমরা যে লেটুস পাতাগুলো দেখি? বয়স গড়ে মাস পাতার বয়স 20 দিন হলে রোয়ার, আর রোয়ার কি 15-20 দিন? 15-20 দিন। 15 দিন। জি জি। তো এই যে আমরা তো জানি যে আসলে এটা সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ তো অনেকেই কম বেশি জানে বা অল্প জানে, এবং আমরা সারসার মাটিতে আমরা জানি যে এটা মানে প্রথম চাষ হচ্ছে। হ্যাঁ, আমার এলাকায় প্রথম। প্রথম চাষ হচ্ছে? তো বিচার পড়ে গেছে, এখন খাবে কি বেশি কিনা হবে, বাজার যাচ্ছ কি হবে না, এই নাই চিন্তা। ও, সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। তো আমরা তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার, একেবারে যে বিদেশের একটা সবজি যে আমাদের বাংলা মাটিতে এত সুন্দর ধরন, ভালো হবে তো আমার ধারণা আছে, এখন বেচা কিনা। আচ্ছা, এটা কিভাবে খেতে হয় জানেন আপনি? সালাদ হিসেবে খেতে হয়, আমার কৃষি অফিসাররা বললে এটা জানি। সালাদ হিসেবে খেতে হয়? এর পুষ্টিগুণ সম্পর্কে কি কিছু জানেন? না, ভালো জানি না। তবে এটা সম্পর্কে অবশ্যই জানতে হবে, কারণ আমাদের যারা মানুষ আসছে এদেরকে অবশ্যই আপনার কি বলার প্রয়োজন আছে আর কি। খরচটা কেমন হয়েছে, খরচটা যদি একটু বলতেন। খরচ পাতা ফেলানি দেয় রোয়া ঘরে 1,200 গেছে। না, 1,200 টাকা খরচ। এখানে কতটুকু এরিয়া জুড়ে আপনি এই লেটুস পাতা চাষ করছেন? লাগাইছি 500 টাকা, আর পাতা ফেলাইলাম 100 টাকা। এটা কতদিনে হারভেস্ট করা যায়? এটা করে 45 দিনের মতো। 45 দিনের মতো। রোগ ব্যাধি কেমন, মানে কি কি সম্মুখীন হয়েছিলেন আপনি? রোগ বেলায় কই খুব ভালো, ভালো রোগ মানে সমস্যা তো তো আপনি বুঝতে পারেন। আচ্ছা, সেচ ব্যবস্থা বা সার ব্যবস্থা কেমন, কিভাবে করেন? সেভাবে অন্য অন্য জমিতে সার দিই, সবজিতে সেভাবে দিলাম। ও, মানে আমাদের যেসব সবজিগুলো চাষ করে সে সেম যত্ন আর কি। মাটি ভালো তো? জি জি। সমস্যা ইনশাল্লাহ হয়নি, কোনো প্রবলেম হয়নি? না, বাংলাদেশের জমি ভালো। জি জি। আর পরামর্শ নেওয়া পরে? পরামর্শ নেওয়া পরে তারা যথেষ্ট সহযোগিতা করছে ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের যে চাষি ভাই, আমি এতক্ষণ যে কথা বলছিলাম, রকুন জোন ভাই আসলে চাষ করছেন, আসলে এটা হচ্ছে আপনার সারসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিন্তু আসলে তিনি এই লেটুস পাতাটা চাষ করছেন। তবে যে ভয় যে আসলে নতুন একটা সবজি চাষ হচ্ছে আসলে কেমন বাজার, এটা সম্পর্কে ধারণা আসলে একটু কম। তো আমরা আশা করছি, যেহেতু এটা অনেক ভিটামিন সি সমৃদ্ধ এবং অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি, এটা ছালাত হিসেবে বিভিন্নভাবে কিন্তু খায়, তো সেক্ষেত্রে বলা যায় ইনশাল্লাহ সারসার এদিকে দাম হয়তো ভালো থাকতে পারে। তবে এখনও আমরা সঠিকভাবে মানে কত টাকা লাভ হচ্ছে বা কীভাবে খরচের থেকে লাভ কেমন, এটা না আসলে এখন আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। তো আমরা চেষ্টা করব এই সবজিটা যখন উঠবে বা তখন বাজারটা কেমন ছিল এটা নিয়ে আসলে একটা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব। এই যে সবজিটা চাষ দেখতে পাচ্ছেন আপনি, তো এটা কি কখনো দেখেছেন? জি না, দেখিনি কখনো, এই এখানে প্রথম দেখলাম। দেখি তো খুব ভালো লাগছে, মানুষ বললো যে খাওয়া যায় সবজি হিসেবে, সালাদ হিসেবে খাবে, নতুন সবজি, বাইরের সবজি, বিদেশি, দেখি খুব ভালো লাগছে, নতুন একটা জিনিস খাতি পারবো, দেখতে পারবো, এটা তো বিশাল ব্যাপার। চাষ হচ্ছে, লাগালো চারা, দেখলাম, দেখি চিন্তা করলাম এটা আবার কি, জিজ্ঞাসা করলাম তো বললো, এই নাম বললো যে লেটুস পাতা, এগুলো সবজি হিসেবে চাষাবাদ করা হয়েছে। অনেক ধন্যবাদ। এটা এটার নামটা কি জানেন আপনি? লেটুস পাতা। লেটুস পাতা। এটা কিভাবে খাই? না, আমি কখনো দেখিনি। এটাই প্রথম দেখছেন? প্রথম দেখছি। তো কেমন লাগছে যে অনেকে আসছে দেখতে আসছে, বা এই যে নতুন একটা সবজি চাষ হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে, তো কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? তো অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকায় মূলত ধান চাষই বেশি হয়, কিন্তু এবছর রকুন সর্বপ্রথম নতুন একটা সবজি এনেছে, দেখতেও খুব ভালো, দেখা যাক যে সবজিটা কেমন হয়, খাতেও কেমন হয়, ব্যবসা বাণিজ্য কেমন হয়। আপনারা আপনাদের এলাকায় এর আগে দেখেননি? না, কখনো দেখিনি। কখনো দেখেনি? এই সর্বপ্রথম। এই সর্বপ্রথম। তাও তো এই যে দেখলাম যে
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে দেশে তাই তো আচ্ছা তা কি মনে হচ্ছে আপনাদের যে আপনারা লাভবান হবেন নাকি দেখা যাক আমার মনে হয় লাভবান হওয়া যাবে যেহেতু সবজির দাম অনেক নতুন আরেকটা সবজি আসছে এটা খুবই ভালো আচ্ছা আনন্দ লাগছে আপনাদের হ্যাঁ আনন্দই লাগছে পরবর্তীতে আপনার করার ইচ্ছা আছে অবশ্যই যদি ভালো হয় তো অবশ্যই করব পারবেন না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা যতটুকু আসলে অনেকেই প্রচুর লোকজন আসছে দেখতে এখানে তো যেটা সবচেয়ে বড় বিষয় কৃষকের মুখে শুনলেন ইনশাল্লাহ বাজার ব্যবস্থা সম্পর্কে এখন আসলে আলোচনা করা সম্ভব নয় ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ